আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো ফালুদা। প্রথমে দেখিয়ে দিব ফালুদা তৈরি করার জন্য যে সেমাইটা লাগে সেটা। চেষ্টা করব খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য। প্রথমে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি হাফ কাপ পানি দিয়ে। 2 টেবিল স্পুন চিয়া সিড আমি এখানে নিয়েছি, হাফ অ্যান আওয়ারের মতো আমি এটা ভিজিয়ে রাখবো। এখন দেখিয়ে দিচ্ছি জেলি তৈরি। আমি প্যাকেটের জেলি এখানে ব্যবহার করেছি, 2 কাপ গরম পানির ভেতরে 1 প্যাকেট জেলি আমি এখানে ঢেলে দিয়েছি। প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন দেয়া থাকে, সেই অনুপাতে জেলিটা তৈরি করে নিলে হবে। আমি এখানে 2টা ফ্লেভারের জেলি বানিয়ে নিচ্ছি। জেলিটাকে একটা বোলে ঢেলে নিয়ে একটু নর্মাল হওয়ার পরে আমি এটাকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা করার জন্য। যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন তাদের জন্য বলছি, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার দেখিয়ে দিচ্ছি ফালুদা তৈরিতে যে সেমাইটা ব্যবহার করব সেই সেমাইটা তৈরির রেসিপি। আমি এখানে প্রথমে 1/2 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে আমি প্রথমে পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে গুলে নিব। প্রথমে 1/2 কাপ পানি দিয়ে আমি এটাকে গুলে নিচ্ছি। এরপরে আমি আরও আলাদা আলাদাভাবে আরও 1 কাপ পানি এখানে ব্যবহার করব। কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে এরপরে আমি এটাকে জাল করব। কর্নফ্লাওয়ারটা কিছুটা গোলানো হয়ে গেলে এরপরে আমি এর ভেতরে আবার একটু পানি দিয়ে নিচ্ছি এবং দিয়ে দিব 2 টেবিল স্পুন সুগার। 2 টেবিল স্পুন সুগারটা দিয়েও খুব ভালো মতো আমি মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারের সাথে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি সুগার। কর্নফ্লাওয়ারটা প্যানে দেওয়ার আগে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, না হলে বাটির নিচে অনেক সময় দলা বেঁধে থাকে। এরপরে প্যানের ভিতরে দিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিয়ে কন্টিনিউ নাড়তে হবে। কর্নফ্লাওয়ার খুব দ্রুত দলা বেঁধে যায়, তাই চুলার আঁচটাকে কমিয়ে কন্টিনিউ নাড়তে হবে এবং জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না ট্রান্সপারেন্ট হয়ে যায়। ঠিক এই অবস্থায় এলেই কর্নফ্লাওয়ারটাকে আমি নামিয়ে নিব। গরম থাকা অবস্থাতেই আমরা সেমাইটা তৈরি করে নিব। তার আগে দেখিয়ে দিচ্ছি, একটা বোলের ভিতরে আমি কিছু আইস নিয়েছি এবং খুব ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এর ভেতরেই আমরা সেমাইটা তৈরি করব। একটা গ্লাস নিয়ে নিচ্ছি, গ্লাসের ভিতরে আমি একটা পাইপিং ব্যাগ ঢুকিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগের ভিতরে করেই আমি এই সেমাইটা তৈরি করব। অনেকে একটা মেশিনের সাহায্যে সেমাইটা তৈরি করেন, আমি যাদের ঘরে সচরাচর মেশিন নাই, অ্যাভেলেবেল না, তাদের জন্যই আমি এই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। খুব গরম অবস্থাতেই আমাদের এই সেমাইটা তৈরি করে নিতে হবে, তাই একটু সাবধানে ধরতে হবে। যেহেতু আমি পাইপিং ব্যাগ ব্যবহার করছি, খুব তাড়াতাড়ি এটা গরম হয়ে যায়। গরম অবস্থাতেই একটা টিস্যুর সাহায্যে ধরে নিয়ে আমরা সেমাইটা তৈরি করে নিব। ঠিক এভাবে করেই আমরা ঠান্ডা পানি, যে আইসটা রেডি করে রেখেছিলাম, সেটার ভিতরে এভাবে সেমাইটা তৈরি করে নিব। খুবই গরম থাকে, গরম অবস্থাতেই আমাদের সেমাইটা তাড়াতাড়ি করে তৈরি করে নিতে হবে।
ফালুদার সেমাই তৈরি করে ফেলেছি। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিব। এবার তৈরি করব ফালুদার অন্য আরও একটি উপকরণ। আমি এখানে তৈরি করে নিব কাস্টার্ড মিল্ক। কাস্টার্ড মিল্ক তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে 2 কাপ দুধ। আমি এখানে টোটাল 3 কাপ দুধ ব্যবহার করেছি, আমি সেটা পরবর্তীতে দেখিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনি দিয়ে এবার দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটাকে আমি আবারও লিকুইড মিল্কের সাহায্যে গুলে নিব। এভাবে কাস্টার্ড পাউডারটাকে গুলে নিয়ে আমি দুধের ভেতরে দিয়ে দিয়েছি এবং বাকি যে লিকুইড মিল্কটা বাকি আছে সেটাও দিয়ে দিব। এরপরে চুলায় বসিয়ে দিব। কাস্টার্ডটা কন্টিনিউ নাড়তে হবে চুলায় বসিয়ে দেওয়ার পরে। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝি রাখতে হবে। এভাবে নাড়তে নাড়তে যখন ভালো মতো বলক উঠে এসে কাস্টার্ডটা হয়ে যাবে তখন আমরা নামিয়ে নিব। তার আগে বলে দিচ্ছি আমি খুব বেশি ঘন কাস্টার্ড মিল্ক আমি এখানে তৈরি করব না। দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকম কালার চেঞ্জ হয়ে আসার পরেই আমরা চুলার আঁচটাকে বন্ধ করে দিব। চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে একটু নাড়তে হবে যেন উপরে জমাট বেঁধে না যায়। একটু ঠান্ডা হয়ে যাবার পরে আমরা এই কাস্টার্ড মিল্কটাকে ফ্রিজে রেখে দিব খুব ভালো মতো ঠান্ডা করে নেওয়ার জন্য। এরপরই আমরা এটাকে ফালুদাতে ব্যবহার করব। তার আগে আরও দেখিয়ে দিচ্ছি আমি এখানে যে জেলিগুলো তৈরি করে রেখেছিলাম সেটাকে কেটে নিব। কিউব কিউব আকারে আমরা এটাকে কেটে নিব। এবার ফালুদাটি সাজিয়ে নেওয়ার পালা। আপনারা আপনাদের পছন্দ মতো করে ফালুদাটি সাজিয়ে নেবেন। আমি এখানে প্রথমে জেলি দিয়ে দিচ্ছি। জেলি দিয়ে এরপরে আমি একে একে প্রত্যেকটা রেডি করে রাখা উপকরণগুলো দিব আর আপনাদের সাথে শেয়ার করব। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেমাইটি। সেমাইটা দিয়ে নিয়ে আমি আরও কিছু উপকরণ এখানে ব্যবহার করব। ফালুদা আসলে যে যার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। অনেকে ফালুদাতে সাবু দানাটাও ব্যবহার করেন, আমিও অনেক সময় করি। আজকে আমি যেহেতু চিয়া সিড ব্যবহার করছি তাই সাবু দানাটা আমি এখানে ব্যবহার করব না। আর যেহেতু এখানে আমি হাতে তৈরি করা ফালুদার সেমাই ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি কলা। কলার লেয়ারটা দিয়ে নিয়ে এরপরে আমি এর উপরে দিয়ে দিব আম। আম কলা আমি এগুলো আগের থেকেই কেটে রেডি করে রেখেছি। আমের উপরে এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিয়া সিড।
এভাবে আমি একে একে আম আবার জেলি আবার ম্যাঙ্গো দিয়ে এর উপরে আবারও চিয়া সিড দিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি দিয়ে দিব রেডি করে রাখা ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড মিল্ক। এই কাস্টার্ড মিল্কের কারণেই এই ফালুদাটা খুবই মজা হয়, আশা করি আপনারা ঘরে তৈরি করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি আইসক্রিম, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের আইসক্রিম এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 স্কুপ আইসক্রিম ব্যবহার করেছি। এবার আইসক্রিমের উপরে পেস্তাবাদাম কুচি ছিটিয়ে দিয়েছি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।